बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुआलैकुम आमी खादिजा अख्तर शुमा पोर्शमोनी शायजर यूट्यूब चैनल पक्ष से आपनादेर जोन्नो नतुन नारी के वीडियो निये चले आसलाम। आमरा सबाई जानी शाड़ीते नारी नारीर सौंदर्येर जे प्रधान पोशाक जेटा आछे सेटा होच्छे शाड़ी। तो सेई शाड़ी जारा बियेते होच्छे निजेके एकटु यूनिक भावे साजाते पछंद करेन, निजेके एकटु ड्रीम गार्लर मतो करे साजाते पछंद करेन, तारा किन्तु अवश्यई बेनारसी शाड़ी परेन। तो आमरा सबसमय आमादेर वीडियोते आपनादेरके आमादेर आउटलेटेर एड्रेसगुलो दिये थाकि, बाट आजके होच्छे आमरा चाच्छि जे आपनादेरके पोर्शमोनीर जे वानेर आउटलेटी आछे सेटा घुरिये देखाबो। आमादेर पोर्शमोनी शाइजेर जे वानेर आउटलेटी आछे सेटा एड्रेसटा आमि एकटु बोले निब। लाइन नम्बर वन हाउस नम्बर सेवन सेक्शन ए मिरपुर 10 नम्बर आपनारा ये शपटी पे जा। तो चलो आमरा भेतर दिके जाए एबं आपनादेर जोन्नो आजके आमरा डिफरेंट किछु देखानोर चेष्टा करब। तो आमरा एखन जे आउटलेटे आसलाम सेटा होच्छे पोर्शमोनी वानेर आउटलेट। तो आज के आमादेर शपटा घूरिए देखाबो, एटा होच्छे आमादेर आज के मेनलि प्लान। तो आमरा आज के आमादेर शपेर साथे साथे आमरा होच्छे आमादेर जे रिपन सर आछे तार साथे आपनादेरके इंट्रोड्यूस करिए दिब, से आपनादेरके आरो डिफरेंट किछु दिबे एंड पोर्शमोनी साइजेर जे फ्यूचारे आपनारा कि पाछेन पोर्शमोनी साइजेर काछ थेके सेटाओ आपनारा तार काछ थेके जेने निते पारबेन। एंड आपनारा देखते पाच्छेन जे आउटलेटटि किन्तु विशाल बड़ो एकटा आउटलेट। तो आमार पिछने आपनारा देखते पाच्छेन आमादेर डिसप्लेते किन्तु आपनारा वेलवेटेर दुटी लेहेंगा देखते पाच्छेन, दुटी दुटी ডিজাইনে আছে। একটা হচ্ছে সিঁদুর রেড, যেটা হচ্ছে যে আমাদের ট্র্যাডিশন বিয়েতে রেড কালার পরার যে এখনো ঐতিহ্যটা চলটা আছে, তো সেটার মাঝে আপনারা একটা ভেলভেটের লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন। ওভারঅল লেহেঙ্গাতে আপনারা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন এন্ড এখানে হচ্ছে জারদোজি স্টোন, যেটা হচ্ছে আমরা জুয়েলারিতে ইউজ করে থাকি সেই স্টোনের একটা ওয়ার্ক পাচ্ছিলেন। এন্ড এপাশে আমরা যে ডিসপ্লেতে আরও একটি লেহেঙ্গা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউনিক একটা কালার, যেটা কিনা এখন আমরা ডিফারেন্ট কালার পরতে পছন্দ করি। তো এটা থাকছে আপনার ডিপ ডার্ক একটা পার্পল কালারের মাঝে, এটার যে দুপাট্টাটা আছে এটা আবার গোল্ডেন কালার চলে আসলো। তো এই ছিল আমাদের আউটলেটের ডিসপ্লের দুটি লেহেঙ্গা। এখন আমরা চলে যাব শাড়ির একটি পোর্শনে। এখানে হচ্ছে আমরা শাড়ি দেখতে পাচ্ছি, এখানে চারটা শাড়ি দেয়া আছে, চারটা শাড়ি কিন্তু চারটা ডিজাইনে আমরা পেয়ে যাচ্ছি। ফার্স্টে যে শাড়িটা আছে সফট একটা পিঙ্ক কালার, সেটা হচ্ছে খুব সুন্দর একটা নেট ফ্যাব্রিকের ওপর আপনারা পাচ্ছেন। এরপর হচ্ছে ব্লু কালারের একটা শাড়ি দেখতে পাচ্ছেন, এরপরে কিন্তু আবার নেট ফ্যাব্রিকের আরও একটা শাড়ি পাচ্ছেন যেখানে কিনা জারদোজি স্টোনের ওয়ার্ক অ্যান্ড এখানে হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল একটা কাতান শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। এই ছিল আমাদের শপের ফার্স্ট যে সেকশনটা, এটা তো চলুন আমরা ভেতরের দিকে যাই। তো আমরা তো আমাদের ফার্স্টের যে সেকশনটা আছে লেহেঙ্গা অ্যান্ড শাড়ির সেকশন সেটা দেখে নিলাম, এখন আমরা আমাদের পুরো আউটলেটটা দেখাবো। আমাদের আউটলেটে প্রচুর পরিমাণে স্টাফ আছে, আপনারা যদি এসে আপনাদের যদি প্রাইস রেঞ্জ বলেন, আপনাদের যে পছন্দের কালার আছে পছন্দের শাড়ি আছে আপনারা যদি তাদের কাছে একটু বলেন তারা কিন্তু আপনাকে দেখিয়ে দিতে পারবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে পোর্শমোনী ওয়ানের যে আউটলেটটা আছে আমি কিন্তু এখান থেকে আপনাদের জন্য ভিডিওটা রেডি করছি। এখানে আপনারা পর্যাপ্ত পরিমাণে কাস্টমার দেখতে পাচ্ছেন অ্যান্ড হচ্ছে আমাদের স্টাফরা আছে যারা কিনা আপনাদেরকে পছন্দ মতো শাড়ি লেহেঙ্গা সব কিছু দেখিয়ে দিবে। আপনারা আমাদের সবগুলোতে ভেলভেটের লেহেঙ্গা থেকে ধরে স্টোনের লেহেঙ্গা কাতানের লেহেঙ্গা সব কিছুই পেয়ে যাবে। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ট্র্যাডিশন আমাদের ঐতিহ্য হচ্ছে বেনারসি শাড়ি, তো সেই বেনারসি শাড়ি বিয়েতে না হলেই কিন্তু নয়। তো সেই বেনারসি শাড়িরা কিন্তু আপনারা বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কালারে বিভিন্ন কম্বিনেশনে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছে। জাস্ট আপনারা আপনাদের রিকোয়ারমেন্টগুলো আমাদের শপে এসে বলবেন, দেন আমরা হচ্ছে এক্সক্লুসিভ যে শাড়িগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। অ্যান্ড চলুন আমাদের ব্রাইডাল সেকশনটা আমরা আপনাদেরকে ঘুরিয়ে আনি, যেখানে কিনা আপনার ট্র্যাডিশনাল বেনারসি শাড়ি থেকে ধরে যে রিসেপশনের লেহেঙ্গা আছে ভেলভেটের লেহেঙ্গা আছে সব কিছুই দেখতে পারবেন। আপনারা অলরেডি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কিছু আপুরা অ্যান্ড ভাইয়েরা হচ্ছে আমাদের ব্রাইডাল সেকশন যেটা আছে সেটা কিন্তু তারা দেখছে, তারা বেশ কিছু বেনারসি দেখছে। তো আপনারা যদি খেয়াল করবেন তাহলে এখানে কিন্তু আপনারা একটা রেড কালার অ্যান্ড একটা হচ্ছে মেরুন কালার বেনারসি দেখতে পাচ্ছেন। ফার্স্ট যে শাড়িটা আছে রেড কালার, সেটার মাঝে কিন্তু আপনার স্টোনের ওয়ার্ক পাচ্ছেন অ্যান্ড পেটানো একটা জারি সুতোর কাতানের বেনারসি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড পরবর্তী যে শাড়িটা এখানে ডিসপ্লে করা আছে সেটা হচ্ছে মেরুন কালারের মাঝে আপনার সেম ডিজাইন, জাস্ট কালারটা কিন্তু চেঞ্জ, শুধুমাত্র রেড মেরুনই নয় আমাদের কাছে আপনারা হিউজ পরিমাণে কালার পেয়ে যাচ্ছেন। এখন কিন্তু আমরা চাই যে শুধুমাত্র রেড মেরুন নয়, আমরা বিয়েতে একটু ইউনিকভাবে নিজেদেরকে সাজাতে পছন্দ করি। কেউ আছে পার্পল কালার পরে, কেউ আছে ম্যাজেন্টা কালার পরে অ্যান্ড কেউ আছে গোল্ডেন কালার পরে, তো আপনারা সব ধরনের কালার কম্বিনেশন কিন্তু পোর্শমোনী সাইজে পেয়ে যাচ্ছে। অ্যান্ড চলুন আমরা লেহেঙ্গার কিছু সেকশন দেখে নিব যেখানে কিনা আপনারা সকল ধরনের লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন। তো চলুন আমার সাথে আপনাদেরকে আমরা একটু লেহেঙ্গার সেকশনটা দেখিয়ে আনি। তো চলুন এখন আপনাদেরকে আমরা বেশ কিছু লেহেঙ্গার মধ্যে থেকে খুব সুন্দর এক্সক্লুসিভ দুইটা লেহেঙ্গা দেখাবো, যেটা কিনা আপনার রিসেপশন হোক বিয়ে হোক দুইটাতেই পরে নিতে পারছেন। তো আমরা এপাশে দেখতে পাচ্ছি যে একটা লেহেঙ্গা ডিসপ্লে করা আছে যেটা কিনা সুপার সফট নেট ফ্যাব্রিকের মাঝে আপনারা পেয়ে যাচ্ছেন। তবে এই লেহেঙ্গাটা একটু এক্সক্লুসিভ এ কারণে যে এখানে আপনারা দুইটা কম্বিনেশন পাচ্ছেন, নেট অ্যান্ড ভেলভেট দুইটার কম্বিনেশনে লেহেঙ্গাটা রেডি করা আছে। এখানে জারদোজি স্টোন অ্যান্ড হচ্ছে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া
আছে জারি সুতো দিয়ে এন্ড এটার যে টপসের পোরশনটা সেটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে করে দেয়া আছে এন্ড এটার যে দোপাট্টাটা বিশাল বড় একটা দোপাট্টা আপনারা খুব সুন্দরভাবে নিজেদেরকে আরো বিউটিফুল ভাবে সেট করে নিজেদেরকে আরো সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন বিয়ের দিনে তো দোপাট্টাটা থাকছে কিন্তু সুপার সফট নেট ফ্যাব্রিকের উপরে তো চলুন আমরা আরো একটি লেহেঙ্গা দেখে নিব আমাদের স্টকে কিন্তু আপনারা যদি একটু এপাশটা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমাদের স্টকে হিউজ পরিমাণ লেহেঙ্গার কালেকশন অ্যাভেলেবল আছে তো এতগুলো তো আর দেখানো সম্ভব নয় তো আমরা চেষ্টা করছি এগুলোর মধ্যে থেকে বেস্ট দুইটা কোয়ালিটির লেহেঙ্গা আপনাকে দেখানোর জন্য তো চলুন আমরা আরো একটা ভেলভেটের লেহেঙ্গা দেখে নিব এটা কিনা থাকছে ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে ভেলভেটের লেহেঙ্গা কিন্তু খুব কমন একটা লেহেঙ্গা এন্ড যারা যারা ভেলভেটের লেহেঙ্গা পরেছেন বা বিয়েতে চিন্তা করছেন যে নিজেকে একটু এক্সক্লুসিভ ভাবে প্রেজেন্ট করবেন তাদেরকে আমি বলবো যে অবশ্যই আপনারা ভেলভেটের লেহেঙ্গা নিয়ে নেবেন কারণ ভেলভেটের লেহেঙ্গার মধ্যে না একটা গর্জিয়াস ভাব আছে তো এখন আমরা ডিসপ্লেতে যে লেহেঙ্গাটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সুপার সফট একটা ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে এটার টপসের পোরশনটা এন্ড এটার যে স্কার্টটা দুইটা কিন্তু সেম ভেলভেটের মাঝে পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে জেড্রোজ স্টোন এন্ড হচ্ছে হেভিভাবে জারি সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা পেটানো একটা ওয়ার্ক এন্ড এটার যে দুপাট্টাটা সেটা কন্টেস্টের ওপর চলে এসছে মিস্টি কালার এন্ড হচ্ছে মেরুন কালারের এমব্রয়ডারি ওয়ার্কের মাঝে আপনারা লেহেঙ্গাটা দেখতে পাচ্ছেন সুপার বিউটিফুল একটা লেহেঙ্গা কিন্তু আপনারা দেখে নিয়েছে তো চলুন এখন আমরা আরও একটা সেকশন আপনাদেরকে দেখিয়ে নিব এন্ড আপনারা যদি এই দিকটাতে খেয়াল করেন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু আপু এবং ভাইয়া তারা হচ্ছে বিয়ের কেনাকাটা করতে আসছে তো চলুন আমরা একজনের কাছ থেকে একটু জেনে নিব তারা যে পরশমণি সাইজে আসছে তাদের কেমন লাগছে তো ভাইয়া আপনি একটু কাইন্ডলি আমাদেরকে বলবেন যে আপনি যে পরশমণি সাইজে এসেছেন আপনি অলরেডি দেখছি বিয়ের কেনাকাটা করছেন তো আপনি কেমন লেগেছে এন্ড পরশমণি সাইজের কালেকশনগুলো কি একটু কাইন্ডলি আমাদেরকে বলবেন জি পরশমণি কালেকশন খুব ভালো এবং পরশমণিতে আমি কেনাকাটা এবার নিয়ে তিনবার থাকতে আসলাম এদের মানসম্মত কাপড় থাকে এবং আমি মোটামুটি এখান থেকে আমার সব কেনাকাটা হয়ে যায় আচ্ছা বিয়ের বেনারসি শাড়ি লেহেঙ্গা থেকে শুরু করে সবকিছু আমার এখান থেকে কেনাকাটা হয়ে যায় অন্য দোকানে যেতে হয় না আচ্ছা ঠিক আছে পাওয়া যায় এখানে ঠিক আছে তো আমরা একজনের রিভিউ নিয়ে নিলাম এই ভিডিওটার মাধ্যমে তো চলুন আমরা দেখে নিব আমাদের সামনের দিকে আমরা আপনাদেরকে আরো এক্সক্লুসিভ কি দেখাতে পারি তো আমরা এখন যে পোরশনটা খাবো যে সেকশন এই সেকশনে আসলে আপনারা হচ্ছে যে বিয়ের পার্টিতে যারা জয়েন করতে চাচ্ছেন তারা হচ্ছে পার্টি শাড়ি হিসেবে যে শাড়ি চাচ্ছেন তারা কিন্তু এই সেকশন থেকে পেয়ে যাচ্ছে তো আপনারা পরপর দুইটা শাড়ি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন প্রথমে যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মেরুন অ্যান্ড হচ্ছে মেজেন্ডার কম্বিনেশনের শাড়িটা চলে আসছে এটা হচ্ছে ট্রেডিশনাল একটা কাতান শাড়ি যেটা কিনা সফট একটা কাতানের মধ্যে থাকছে আপনারা কালার কম্বিনেশনগুলো দেখেন আমি কিন্তু মেইনলি আজকে আপনাদেরকে আউটলেটটা দেখানোর একটা ভিডিও করছি তো সেই সঙ্গে আপনাদেরকে কিছু কিছু শাড়িও দেখিয়ে দিচ্ছি পরবর্তী যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বেশ ট্রেডিশনাল অ্যান্ড পুরোনো একটা শাড়ি যারা হচ্ছেন যে শাড়ি ট্রেডিশন যে শাড়ির ঐতিহ্যটার সাথে যারা পরিচিত আছেন তারা কিন্তু যে এই শাড়িগুলোর গুরুত্ব বুঝবে এই শাড়িটাকে বলা হয় জামে বাহার শাড়ি খুবই ট্রেডিশনাল একটা শাড়ি এটাও কিন্তু সফট কাতানের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদমই ট্রেডিশনাল একটা শাড়ি তো আপনারা তো আমাদের যে এই সেকশনটা এটা হচ্ছে মেইনলি হচ্ছে পার্টি শাড়ির যে সেকশনটা আছে এই সেকশনটা আপনাদেরকে দেখিয়ে নিলাম তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে পরশমণি ওয়ানের আউটলেটটি সম্পূর্ণটি ভিজিট করিয়ে দেখালাম এখন আমি আরও একজনের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিব যে কিনা হচ্ছেন যে পরশমণি সাইজ ওয়ানের যে আউটলেটটি আছে এটি পরিচালনা করেন এবং সবসময় আপনারা আসলে তাকে এই ব্রাঞ্চেই পেয়ে যাবেন সবারই পরিচিত মুখ রিপন ভাইয়া তার সাথে আমরা একটু কথা বলে নিব হ্যাঁ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু পরশমণি বানুষী শাড়ির পক্ষ থেকে সবাইকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে এই পরশমণি বানুষী শাড়ির ফার্স্ট যে আউটলেটটা রয়েছে যেটা ব্রাঞ্চ ওয়ান খাদিজা আক্তার সুমা আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিয়েছে সেসব অব্দি আমার কিছু কথা সেটা হচ্ছে পরশমণির প্রতি আপনাদের যেরকম একটা আস্থা একটা বিশ্বাস আছে সেটা হোক কোয়ালিটি প্রোডাক্টের দিক দিয়ে হোক কালারের দিক দিয়ে হোক একটা গর্জিয়াসের দিক দিয়ে সেটা এক কথায় কি পরশমণি মানে হচ্ছে হিউজ পরিমাণ শাড়ি কালেকশন সেখানে কোয়ালিটি প্রোডাক্ট রিজনেবল প্রাইস অসম্ভব সুন্দর সুন্দর কালার ইউনিক ডিজাইন সব কিছুই পাবেন আর এই জিনিসটা বারবার বলে দিই এই জন্যই বলে দিই কখনো যদি বানারসি পল্লীতে আসবেন আমরা বলছি না আমাদের কাছ থেকে এসেই নিতে হবে বাট অবশ্যই পরশমণি ব্রাঞ্চ যে দুটো ব্রাঞ্চ রয়েছে আমাদের আউটলেটগুলোতে আসবেন আমাদের ইউনিক কানেকশনগুলো দেখে যাবেন কারণ আপনাদের জন্যই সব কিছু করা আর ইনশাল্লাহ আপনারা এই পর্যন্ত আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করেছেন আপনাদের ভালোবাসা আপনাদের আস্থাগুলো আমাদেরকে আরও বেশি ইন্সপায়ারেশন করেছে সেই সব এটা ধরে রাখবো আর আমি রিপন আপনাদের সাথে সবসময় কিন্তু পরশমণি ব্রাঞ্চ ওয়ানে আপনাদের খেদমতে আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে থাকবেন থ্যাংক ইউ সোমাকে যে পরশমণির আউটলেটটা দেখিয়ে দেওয়ার জন্য সো যারা আসতে চান
মোস্ট ওয়েলকাম। তো আমরা এখন এই তো আমাদের পরশমণি ওয়ান এর যে আউটলেটই আছে সমস্ত আউটলেট আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করেছি এন্ড আপনারা অবশ্যই নির্দ্বিধায় পরশমণি সাইজে চলে আসবেন শপিং করার জন্য বিয়ের সকল কেনাকাটা আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারছেন এন্ড অবশ্যই অবশ্যই আপনারা যে কাজটা করবেন সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করবেন আপনারা সামাজিক দূরত্ব বজায় থাকবেন পরিবার পরিজনদেরকে নিয়ে সেফভাবে আসবেন পরশমণি সাইজে এসে কেনাকাটা করে নিয়ে যাবেন এন্ড তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নো মাস্ক নো এন্ট্রি লেখা আছে তো আপনারা অবশ্যই মাস্ক পরিধান করবেন সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করবেন আপনারা নিরাপদে চলাচল করবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে নিয়ে সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ।